বন্ধুরা, সবাই ভালো আছে আশা করি। আমি কিছু খবর পেয়েছি, সেটা হচ্ছে কলকাতা পুলিশ সম্বন্ধে। ঠিক আছে, তো তোমাদের কবে কি ফর্ম বেরোতে পারে বা কবে কি এক্সাম নিতে পারে সেই নিয়ে আমি একটা টোটাল খবর পেয়েছি। তো চিন্তা কেউ করো না, খুব তাড়াতাড়ি কলকাতা পুলিশের ফর্মটা বেরোতে চলেছে। আমি যেখান থেকে খবর পেয়েছি খুব ভালো, টোটালি অথেন্টিক নিউজ দেয়, ভুলভাল কিছু দেয় না। তো আমি এরপর যে ভিডিওটা করব কলকাতা পুলিশ রিলেটেড পুরো, ওখানে কীরকম কী কোশ্চেন আসে, কোশ্চেনের প্যাটার্ন কীরকম হয়। দু হাজার পনেরো সালে না 2014 সালে হয়েছিল কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট, 2015 সালে মনে হয়, হ্যাঁ যতদূর সম্ভব মনে পড়ছে। তারপরে আর একটা রিক্রুটমেন্ট হয়নি কলকাতা পুলিশে, ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা পায় তারা ওখান থেকে কিছু ছেলে ট্রান্সফার হয়ে যায় কলকাতা পুলিশে। ঠিক আছে, তো তোমরা কেউ চিন্তা করো না, আমি কলকাতা পুলিশের পুরো ডিটেলসটা আমি নিয়ে একটা ভিডিও বানাবো। এজ কার কত থেকে কত লাগছে, কোন বছর থেকে ধরা হচ্ছে এজটা, ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন, কবে ফর্ম বেরোচ্ছে, টোটাল ডিটেলসে আমি একটা ভিডিও করব। তোমরা দেখতে থাকো, অল দ্য বেস্ট। ঠিক আছে, আমি পুরোপুরি একদম ডিটেলসে আলোচনা করব, তোমাদের কোনো চিন্তা নেই। নেক্সট ভিডিও আসছে, দেখতে থাকো তোমরা সবাই, আর পারলে পাশে থেকো, ভালোবাসো, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।